চ্যানেল। মাহে রমজানের ইফতারের একটি মেনু নিয়ে আজকে আমি হাজির হয়েছি, এটা হলো এগ সালাদ। আর এই এগ সালাদটা কীভাবে তৈরি করা যায় লেটস সি। এগ সালাদটা তৈরির জন্য আমি এখানে কোয়েলের ডিম নিয়েছি সিদ্ধ। আর আপনারা আজকে এই রেসিপিটা যে কোনো ডিম দিয়েই করতে পারেন। ফার্স্টে আমি ডিমগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি। প্রোটিনের দিক থেকে ডিমের অবস্থান আছে এক নম্বরে। ডিমে আছে সব রকমের পুষ্টি উপাদান, তাই ডিমকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস। এখন আমি এই ডিমের সাদা অংশটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর ভিউয়ার্স, ডিমের হলুদ অংশগুলো আমরা মানে কুসুমটা আগেই সাদা অংশটা থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। ফার্স্টে দিয়ে দেব শসা, দেন দিয়ে দিচ্ছি টমেটোর কিউব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা, আপনারা এখানে ধনে পাতাটাও দিতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এন্ড দিয়ে দেব লেবুর রস এক টেবিল চামচ, দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চা চামচ, এখন দিয়ে দেব সরিষার তেল এক চা চামচ, আর আপনারা এখানে অলিভ অয়েল তেলটাও দিতে পারেন, বাট আমার কাছে সরিষার তেলটার ঝাঁজটাই বেশি ভালো লাগে। এখন আমি এগুলোকে আলতোভাবে মিশিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই এগ সালাদটা। আর ভিউয়ার্স, সারাদিন রোজা রাখার পর এরকম একটি এগ সালাদ হলে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি এই এগ সালাদটা ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন, আর এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। আর ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর 6-6 বার দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান, অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।